হ্যালো ভিউয়ার্স, বিশ্ব আনসার্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা সকলেই জানি এখনকার দিনগুলোতে হরহামেশাই বৃষ্টি হয়। ধরুন এরকম কোনো একদিন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে বাসার বাইরে গেছেন, কাজ শেষে বাসায় ফিরছেন, হঠাৎ বলা নেই কনেই ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টি নামলো তো নামলোই, আর থামাতামির যেন কোনো নামগন্ধই নেই। এমন বৃষ্টিকে আমরা সাধারণত বলি মুষলধারে বৃষ্টি, ইংরেজিতে যাকে বলে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় বিড়াল কুকুরের বৃষ্টি হচ্ছে। কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন জাগেনি যে মুষলধারে বৃষ্টির সাথে আসলে বিড়াল কুকুরের সম্পর্ক কোথায়, কেন এমন নামকরণ করা হয়েছে? বিশ্ব অ্যানসার্সের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোথা থেকে এলো মুষলধারে বৃষ্টির সাথে এই বিড়াল কুকুরের সম্পর্ক, অর্থাৎ ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগসের তত্ত্ব উদ্ঘাটন। সর্বপ্রথম এই বাগধারাটির মতোই একটি বাগধারার ব্যবহার দেখতে পাওয়া যায় 1651 সালে ওলর ইসকানাস নামের এক কবিতা সংকলনে। ব্রিটিশ কবি হেনরি ভাউগান এক কবিতায় একটি বাড়ির ছাদের কথা উল্লেখ করেন। এটি নাকি কুকুর বিড়ালের বৃষ্টি থেকে সুরক্ষিত ছিল। এক বছর পর রিচার্ড ব্রোম নামক এক ইংরেজ নাট্যকার তার সিটি উইট নামের কমেডি নাটকে ইট শ্যাল রেইন ডগস অ্যান্ড পোলকেটস লাইনটি উল্লেখ করেন। এখানে পোলকেট হলো এক ধরনের বিড়াল জাতীয় প্রাণী। এরপর 1738 সালে বিখ্যাত ইংরেজ লেখক জোনাথন সুইফট সমাজের উচ্চ শ্রেণীর কথোপকথন নিয়ে একটি ব্যঙ্গাত্মক লেখা প্রকাশ করেন। এই লেখায় একটি চরিত্রের কথোপকথনে সর্বপ্রথম এই বাগধারাটির বর্তমান রূপ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস কথাটি উঠে আসে। তার কথাটি ছিল এমন, আই নো স্যার জন উইল গো, দো হি ওয়াজ শিওর ইট উড রেইন ক্যাটস অ্যান্ড ডগস। তবে বাগধারার এই রূপটি হয়তো সুইফট নিজে উদ্ভাবন করেননি, বরং আগে থেকেই প্রচলিত এই বাগধারাটিকে সুইফট নিজের মতো করে পরিবর্তন করে নিয়েছিলেন। সুইফটের লেখার পর থেকেই বাগধারাটির বর্তমান রূপ বেশ জনপ্রিয়তা লাভ করে এবং সর্বত্র বাগধারাটি ব্যবহৃত হতে দেখা যায়। তবে গবেষকরা এর উৎপত্তির পেছনে কয়েকটি তত্ত্ব দাঁড় করিয়েছেন। প্রথম তত্ত্ব অনুসারে এই বাগধারার উৎপত্তি আসলে পৌরাণিক কাহিনী থেকে। নর্স পুরাণে ঝড়ের দেবতা অডিনকে সবসময় নানা প্রাণীর সাথে চিত্রায়িত করা হয়, বিশেষ করে কুকুর ও নেকড়ের সাথে তাকে বেশি দেখা যায়, ফলে নর্সরা কুকুরকে ঝড়ের প্রতীক হিসেবে মানত। আবার লোককাহিনী অনুসারে ডাইনিরা ঝড়ের মাঝে ঝাড়ুতে চড়ে আকাশে ওড়াউড়ি করে, আর তাদের সাথে থাকে কালো বিড়াল। ডাইনি ও কালো বিড়াল একসময় সমুদ্রের নাবিকদের কাছে ভারী বৃষ্টির প্রতীক হয়ে দাঁড়ায়। গবেষকদের মতে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগসের মাঝে থাকা বিড়াল দ্বারা ভারী বর্ষণ এবং কুকুর দ্বারা ঝড়ো বাতাসকে বোঝানো হয়। আবার আরেক দল গবেষকের মতে ক্যাটস অ্যান্ড ডগ শব্দ দুটি এসেছে গ্রিক ক্যাটা ডক্সা থেকে। এই গ্রিক শব্দযুগল অনেকটা ইংরেজি শব্দযুগলের মতোই শোনায়। গ্রিক ওই শব্দযুগলের অর্থ হলো যা বিশ্বাস করা যায় না, অর্থাৎ যখন অবিশ্বাস্য রকম জোরে সোরে বৃষ্টি হচ্ছে তখন সেটিকে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বলা হয়। এই বাগধারা নিয়ে এমন আরেকটি গল্প প্রচলিত আছে। সপ্তদশ কিংবা অষ্টাদশ শতাব্দীর দিকে ব্রিটিশ শহরগুলির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। সে সময় ভারী বৃষ্টি হলেই শহরগুলোতে ছোটোখাটো বন্যার সৃষ্টি হতো, ফলে বন্যার পানিতে ডুবে কুকুর বিড়ালের মতো অনেক প্রাণী মারা যেত। বৃষ্টির পর এগুলোরই মৃতদেহ ভেসে থাকতো পানিতে। কেউ কেউ মনে করতেন এই প্রাণীগুলো বাইবেলে উল্লেখিত সেই ব্যাঙ ঝরে পড়া বৃষ্টির মতোই আকাশ থেকে ঝরে পড়েছে। আকাশ থেকে মাছ ও পাখির মতো ছোটোখাটো প্রাণীর বৃষ্টির সাথে ঝরে পড়ার অনেক ঘটনা থাকলেও কুকুর বিড়াল ঝরে পড়ার মতো ঘটনা বেশ বিরল। তবে আকাশ থেকে না পড়লেও রাস্তায় ভেসে থাকা কুকুর কিংবা বিড়ালের মৃতদেহ থেকেই হয়তো এই বাগধারাটি এসেছে। তো বন্ধুরা, এর মধ্যে কোন কারণটি আপনার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে হয় কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। বিশ্ব অ্যানসার্সে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।